Hello viewers, this is Harun from learn24bd.com. Structure programming lab er ajker episode e amra ekta game er implementation dekhbo orthat cd amra shetake implement korbo. To game ti hocche rock scissors and paper. To ei game ti age code korar age amaderke dekhte hobe game er strategy ta ki orthat game ta ke amra analyze korbo, then etake code er maddhome amra implement korbo. To eta hocche first e amra dekhte pacchi rock scissors and paper. তো আমরা যদি এই ছবিটার দিকে একটু লক্ষ্য করি এটার লাইফ সাইকেল আমরা দেখতে পাই যে রক অর্থ হচ্ছে পাথর দেন সিজার অর্থ হচ্ছে যে কাছি আর পেপার হচ্ছে আমরা পেপারটা চিনি তো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে যদি সে সিজার চুজ করে দ্যাট মিন্স সে পেপারটাকে কাট করতে পারবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সিজার্স বিয়ার্স পেপার হ্যাঁ দেন এখানে আবার আমরা দেখতে পাচ্ছি পেপার পেপার কিন্তু রককে ঢেকে দিতে পারে সো এই ক্ষেত্রে সিজার হচ্ছে পেপারের চেয়ে বড় অর্থাৎ সিজার পেপারকে বিট করতে পারে আবার পেপার রককে বিট করতে পারে আবার রক সিজারকে বিট করতে পারে অর্থাৎ রক একটা কাচকে ভেঙে দিতে পারে তো এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে আমরা একটা গেম ইমপ্লিমেন্টেশন করব সেটা আমরা সি দিয়ে করব তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা চুজ আছে অর্থাৎ তিনটা অপশন আছে আমাদের তো এই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ থাকতে পারে কিন্তু নয়টা হ্যাঁ তো চলুন আমরা এটাকে গেমে অর্থাৎ আমরা সি দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখি এটার জন্য চলে যাচ্ছি আমি তো আমি ফার্স্ট একটা এমটি ফাইল নিয়ে নিচ্ছি এবং এটাকে সেভ করছি হচ্ছে আমাদের আমি এটার নাম দিচ্ছি রক পেপার সি তো অ্যাজ ইউজুয়াল আমি কোড শুরু করছি ইনক্লুড stdio ডট এইচ ভয়েড মেইন এটুকু হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যে কোডটা লিখি সেই কোডটা তো আমরা কিভাবে স্টার্ট করব আমাদের আসলে আগে মাইন্ড ম্যাপিংটা হতে হবে অর্থাৎ আমরা এই প্রবলেমটাকে কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করতে পারব তো এটা হচ্ছে এখানে দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে কম্পিউটার চুজ করবে দেন আরটা হচ্ছে যে খেলবে অর্থাৎ গেমটা যে খেলবে সে চুজ করবে তো এটা হচ্ছে কম্পিউটার চুজ করবে হচ্ছে তিনটা অপশন এখানে তিনটা অপশন আছে রক সিজার পেপার হ্যাঁ তিনটা অপশন তো এক্ষেত্রে ইউজারও কিন্তু তিনটার একটা চুজ করবে তো কম্পিউটার যেটা চুজ করবে সেটা হচ্ছে র্যান্ডমলি চুজ করবে অর্থাৎ কম্পিউটার নির্দিষ্ট কোনো রেঞ্জে করবে না অর্থাৎ সে এই তিনটা থেকে যে কোনো একটা যে কোনো সময় সে চুজ করতে পারবে এখন চুজের ক্ষেত্রে যদি ধরুন ইউজার অর্থাৎ আপনি যখন গেমটা খেলছেন তখন আপনি চুজ করলেন ধরুন পেপার হ্যাঁ কম্পিউটার যে অটোমেটিক যে নাম্বারটা সে চুজ করবে অর্থাৎ যে সিলেকশন করবে ধরুন সে সিলেক্ট করলো রক তাহলে আপনি সিলেক্ট করলেন সিজার তাহলে হচ্ছে রক সিজারকে বিট করতে পারে অর্থাৎ রক দিয়ে সিজারকে ভেঙে ফেলা যায় তো সেক্ষেত্রে কিন্তু জিতবে হচ্ছে কম্পিউটার তো একইভাবে যদি আপনি চুজ করলেন পেপার কিন্তু কম্পিউটার চুজ করলো রক দেন ইউ উইন অর্থাৎ আপনি উইন করবেন কেননা পেপার রককে মুড়িয়ে দিতে পারে অর্থাৎ ঢেকে দিতে পারে একইভাবে যদি কম্পিউটার তার অটোমেটিক সিস্টেমে সে ধরে নিল পেপার হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি চুজ করেন টু অর্থাৎ যদি আপনি সিজার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি জিতবেন কেননা একটা কাছি দিয়ে একটা পেপারকে কেটে ফেলা যায় তো এটার জন্য আমাকে আগে করতে হবে আমরা একটা ভেরিয়েবল নিব অর্থাৎ দুইটা ভেরিয়েবল থাকবে এখানে একটা ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের যে সিলেকশন অর্থাৎ কম্পিউটার যে সিলেক্ট করবে সেটাকে স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিব এবং আমরা যেটা সিলেক্ট করবো অর্থাৎ একজন ইউজার যে গেমটা খেলবে সে যেটা সিলেক্ট করবে সেটার জন্য আরেকটা ভেরিয়েবল নেব এখানে দুইটা ভেরিয়েবল নিতে হবে আমাদেরকে তো চলুন আমরা নিয়ে নিই তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার ভেরিয়েবল সেটাকে নাম দিচ্ছি ইউ অর্থাৎ যে গেমটা খেলবে তার সিলেকশনটা এখানে স্টোর করার জন্য এবং আরেকটা ভেরিয়েবল নিচ্ছি আইএনটি টাইপে সেটা ধরুন সেটাকে কম্পিউটারের জন্য নিচ্ছি কম্পিউটার যে ভ্যালুটা নিবে সেটা অবশ্যই এক থেকে তিনের ভিতরে নিবে তো আমরা এক থেকে তিনের ভিতরে কেন নিব তো আমরা এখানে হচ্ছে আমরা তো এই টোটাল স্ট্রিংটাকে আমরা এখানে দিয়ে কাজ করব না আমরা ধরে নিব যে হচ্ছে ওয়ান
equal আমরা rock ধরে নিব, 2 equal আমরা scissor ধরে নিব এবং 3 equal আমরা paper ধরে নিব। তো কম্পিউটার এই তিনটার সংখ্যার যে কোনো একটা ধরে নিব, অর্থাৎ র্যান্ডমলি সে যে কোনো একটা চুজ করবে। তো এটার জন্য র্যান্ডম এক থেকে তিন যদি আমরা সিলেকশন করতে চাই কম্পিউটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সির ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে আমরা একটা এক্সপ্রেশন লিখতে হবে। র্যান্ড নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনকে আমরা যদি মডুলাস 3 দিই তাহলে সে কিন্তু 0 থেকে 2 পর্যন্ত সংখ্যাগুলোকে চুজ করবে। তো এটাকে আমরা যদি আমরা চাই যে না 1 থেকে 3 পর্যন্ত সে চুজ করবে, এক্ষেত্রে আমাদের করতে হবে এটার সাথে সিম্পলি আমরা 1 অ্যাড করে দিব, 1 অ্যাড করে দিব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। তো এই জিনিসটা কাজ করবে না, আমরা যদি এখন এটাকে রান করাই, ধরুন আমরা আমি একটু ডিটেইলি বলতে চাচ্ছি আপনারা প্রবলেমটা আমরা হার্ড কোড করে দেখাচ্ছি, আমরা যদি ডাইরেক্টলি কোডটাকে যদি আপনাদেরকে অ্যানালাইজ করে বুঝিয়ে দিতাম হয়তো জিনিসটা মাথায় থাকতো না। আমি প্রোগ্রাম করে করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিন্ট এফ এখানে ধরুন আমি অর্থাৎ কম্পিউটারের যে চুজটা ওইটা আমি যদি পিং করে দেখাই, আমি যদি প্রোগ্রামটাকে এখন রান করি দেখতে পাচ্ছি আমরা এখানে 3 পাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। আবার যদি রান করাই তাও কিন্তু 3 পাচ্ছি। তো এটার না হওয়ার জন্য আমাদের ফার্স্ট একদম প্রোগ্রাম যেখানে শুরু হচ্ছে আমরা এখানে একটা ফাংশন লিখব অ্যাস র্যান্ড, এবং এর মধ্যে হচ্ছে আমরা টাইম ইকুয়াল 0 আর্গুমেন্ট অর্থাৎ প্যারামিটার পাস করাবো। এখন যদি আমরা রান করি দেখতে পাচ্ছি ফার্স্ট আমি কিন্তু 2 পেয়েছি, আবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি এবার 3 পেয়েছি, আবার যদি রান করি এবার 1 পেয়েছি, আবার যদি রান করি এবার কিন্তু 2 পেয়েছি। অর্থাৎ আমরা র্যান্ডমলি যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 1 থেকে 3 এর মধ্যবর্তী একটা সংখ্যা। তো জাস্ট আমাদের এই কাজটা শেষ, এখন আমি ইউজারকে ইনস্ট্রাকশন দিব। তো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য অর্থাৎ যখন গেমটা স্টার্ট হবে তখন স্ক্রিনে একটা ইনস্ট্রাকশন থাকবে যে প্লিজ এন্টার অর্থাৎ প্লিজ চুজ 1 ফর রক্স, 2 ফর সিজার অ্যান্ড 3 ফর পেপার। তো এই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য আমি প্রিন্ট এফ এ কাজটা করছি। প্রিন্ট এফ আমি লিখলাম মনে করেন গেম ইনস্ট্রাকশন। এরপর আমি চাচ্ছি একটা নিউ লাইন ক্রিয়েট হবে, দেন আমি বলছি 1 ফর রক কমা দিলাম, 2 ফর 2 ফর সিজার্স অ্যান্ড 3 ফর পেপার, এই ইনস্ট্রাকশনটা দিলাম। এখন যদি আমরা একটু পিন করে দেখি যে কীরকম দেখায়, দেখতে পাচ্ছি এইভাবে দেখাচ্ছে, এবং এই জায়গায় আমরা এটা এখন কমেন্ট আউট করে দিচ্ছি। এই জায়গায় আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে মতো করে আমরা একটু ড্যাশ ড্যাশ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা রান করে দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি গেম ইনস্ট্রাকশন 1 ফর রক, 2 ফর সিজার অ্যান্ড 3 ফর পেপার, এই জিনিসটা আছে। এখন আমাদের করতে হবে, এখন ইউজারকে ইনপুট নেওয়ার জন্য সিস্টেমটা করে দিতে হবে। তো আমি আরেকটা প্রিন্ট এফ দিচ্ছি, প্লিজ এন্টার ইউর সিলেকশন। আমি ইউজারকে বলছি অর্থাৎ যে গেমটা খেলবে তাকে বলছি তার সিলেকশনটা করার জন্য। তো এটা সিলেক্ট করার জন্য আমরা যে ভেরিয়েবল স্টোর করব সেটা হচ্ছে ইউ নামে যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলে ইউজারের সিলেকশনটা আমরা স্টোর করব। তো এটার জন্য আমি স্ক্যান অ্যাপ দিচ্ছি, স্ক্যান অ্যাপ পার্সন ডি অ্যান্ড অ্যান্ড অ্যাড্রেস অফ ইউ, ইউ ভেরিয়েবলে আমি এটাকে স্টোর করছি। তো এখন আমরা ইউজারের সিলেকশনটা পেয়ে যাব। এখন আমাদের মূল কাজটা করতে হবে, অর্থাৎ আমরা যতগুলো কম্পেয়ার করব, এখানে কম্পেয়ারের সংখ্যা কিন্তু 9টা কম্পেয়ার হবে, কেননা আমাদের যে অপশন আছে আমাদের 3টা অপশন আছে, তো 3টার জন্য আমাদেরকে 9টা ক্লজ লিখতে হবে। তো এটার আগে আমি এটার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইউজার যে সংখ্যাটা দিল আমি কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে 1 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিতে, এবং আমি আইডেন্টিফাই করে দিয়েছি যে আমি আমার প্রোগ্রামে রান যে লজিকগুলো হবে সেগুলো হচ্ছে 1 এর জন্য হচ্ছে রক, 2 এর জন্য হচ্ছে সিজার এবং 3 এর জন্য হচ্ছে পেপার।
তো এটার জন্য আমাকে আগে থেকে আমাকে এনশিওর করতে হবে যে ইউজার যে সংখ্যাটা দিয়েছে সেটা 1 থেকে 3 এর মধ্যে। তো এটার জন্য আমাকে একটা কন্ডিশন অর্থাৎ একটা চেক বসাতে হবে, ইফ আমরা ইউ লেস ইউ গ্রেটার দেন 1 অ্যান্ড ইউ লেস দেন 4। এই যদি আমি এই চেকটা যদি আমরা এনশিওর করতে পারি অর্থাৎ সরি এখানে আমি এটা যদি দিই অর্থাৎ ইউ যে এখানে আমরা যে ইউ ভেরিয়েবলে যে মানটা স্টোর করছি সেটা অবশ্যই হতে হবে 1 থেকে বড় অথবা 1 এর সমান অর অথবা 4 থেকে ছোট হতে হবে, তাহলে আমাদের যে সংখ্যাটা আমরা দিব সেই সংখ্যাটা দিয়ে আমরা এক্সিকিউট করতে পারবো। আদারওয়াইজ আমরা এলসে চলে যাই, এলসে যদি আমরা একটা প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এফ যে ইনভ্যালিড সিলেকশন অর্থাৎ ইউজার যে সিলেকশনটা করলো সেই সিলেকশনটা শুদ্ধ নয়, তাকে অবশ্যই 1 থেকে 3 এর মধ্যে সংখ্যাটা দিতে হবে। এখন আমরা টোটাল যে 9টা ক্লস সেই 9টা ক্লস কিন্তু আমরা এই ইফ যে সেকশন বডিটি আছে এই বডিতে আমরা এটা লিখব। তো আমি ফার্স্ট যেটা ক্লস সেটাতে যাচ্ছি, ইফ যদি আমাদের কম্পিউটার সিলেকশনটা এখানে আমরা যদি বলি ইউ ইকুয়াল ইকুয়াল 1 অর্থাৎ ইউর মান যদি 1 হয় অ্যান্ড কম্পিউটার ইকুয়াল ইকুয়াল 1 দেন এখন যে কন্ডিশনটা হবে অর্থাৎ যে প্লেয়ার সে 1 সিলেক্ট করছে এবং কম্পিউটার 1 সিলেক্ট করছে, সো গেমটা কিন্তু ড্রই হবে। সো আমরা এখানে প্রিন্ট এফ লিখতে পারি, প্রিন্ট এফ ইজ ড্র, অর্থাৎ যখন সেম সিলেকশন করবে তখন আমরা বলছি এটা ড্র। এবং আমরা আরেকটা ক্লস লিখি অর্থাৎ আমি বাম পাশে যে প্লেয়ার সিলেকশনটা 1 দিয়ে আরও 2টা লিখব, দেন প্লেয়ার সিলেকশন 2 দিয়ে আরও 3টা লিখব, প্লেয়ার সিলেকশন 3 দিয়ে আরও 3টা লিখব, অর্থাৎ এইভাবে করে আমরা 3টা অপশনের জন্য আমরা 9টা ক্লস লিখতে হবে। ইউ আমরা যদি 3-এর কম্বিনেশন করি সেক্ষেত্রে আমরা 9 পাই, তো এই কনসেপ্টে আমরা এটা করছি, ইউ ইকুয়াল ইকুয়াল 1 অ্যান্ড কম্পিউটার ইকুয়াল ইকুয়াল 2। অর্থাৎ এখন দেখুন আমরা 2 কিন্তু ধরে নিয়েছি রক, অর্থাৎ ইউ যখন 1 হয় অর্থাৎ 1 অর্থ হচ্ছে আমাদের সরি 1 অর্থ হচ্ছে রক, 2 অর্থ হচ্ছে সিজার, তো এক্ষেত্রে কিন্তু জিতবে কে, প্রিন্ট এফ ইউ উইন, কেননা আপনি অর্থাৎ প্লেয়ার যে সিলেক্ট করেছে সেটা 1 সিলেক্ট করছে, 1 অর্থ হচ্ছে রক, আর 2 অর্থাৎ কম্পিউটার যখন 2 হবে তখন কম্পিউটার হবে সিজার, তো সেক্ষেত্রে রক কিন্তু সিজারকে ব্রেক করে দিতে পারে। তো আবার আমি আরেকটা ক্লজ দিচ্ছি যে ইউ ইকুয়াল ইকুয়াল 1 অ্যান্ড কম্পিউটার ইকুয়াল ইকুয়াল 3। এখন যেটা হবে প্রিন্ট এফ, এখন কিন্তু রক এবং পেপার এক্ষেত্রে কিন্তু 3 যেহেতু কম্পিউটার এটা পেপার এবং 1 হচ্ছে রক, সো এক্ষেত্রে কিন্তু কম্পিউটার উইন করবে। আমাদের 1-এর ক্ষেত্রে 3টা ক্লজ শেষ, আমি একটু গ্যাপ দিয়ে লিখছি আপনারা যাতে কোডগুলো ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। তো একইভাবে আমি একটু এখন যেহেতু আমি এই জিনিসটা আপনাদেরকে ওয়েলি বুঝিয়ে দিতে পেরেছি, তো এক্ষেত্রে আমি এই 3টা জিনিস একটু কপি করব, কপি করে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে 2 লিখছি, এগুলো 2 এটাও 2 লিখছি, অর্থাৎ ইউর ক্ষেত্রে আমরা 3টা 1 দিয়ে লিখব এবং ইউর ক্ষেত্রে 3টা 2 দিয়ে লিখব, আবার আমরা 3টা ক্লস লিখব। তো এখন ইউ অর্থাৎ 2 হচ্ছে আমাদের সিজার, এখন ফার্স্টে আমরা 2 দিয়ে নিচ্ছি, যদি না সরি আমি এটা 1 রাখছি, 1 2 3 সব ঠিক আছে। এখন যদি ইউজার
2 হয় অর্থাৎ ইউজার সিজার হয় এবং কম্পিউটার যদি 1 হয় তাহলে সিজার রককে ব্যাক করতে পারে না তো এই ক্ষেত্রে উইনার কে হবে রক উইনার হবে অর্থাৎ এই ক্ষেত্রে এটা হবে কম্পিউটার উইন অর্থাৎ যে প্লেয়ার সে খেলছে সে পেয়েছে হচ্ছে সিজার আর কম্পিউটার পেয়েছে রক তো রক দিয়ে সিজারকে ব্রেক করা যায় এই জন্য কম্পিউটার উইন দেন আবার এক্ষেত্রে টু হচ্ছে ইউজার ইউজার হচ্ছে সিজার এবং এটাও সিজার তাহলে এখন যে গেমটা হবে এই গেমটা হবে ড্র বা ইটস ড্র এতে সিজার এবং পেপার তো এক্ষেত্রে ইউ উইন আমি একইভাবে এই তিনটাকে আবার কপি করে প্যাস করছি এবং এই তিনটা জিনিস হবে থ্রি 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 আমরা থ্রি এখানে ধরে নিয়েছি আমাদের প্রোগ্রামে থ্রি ইকুয়াল পেপার তো অর্থাৎ যে প্লেয়ার সে যদি পেপার পায় এবং কম্পিউটার যদি রক হয় সেক্ষেত্রে কে জিতবে ইউজার জিতবে কেননা ইউজার পেপার এবং কম্পিউটার হচ্ছে রক তো পেপার দিয়ে রককে মুড়িয়ে নেওয়া যায় অর্থাৎ ঢেকে দেওয়া যায় তো এক্ষেত্রে ইউ উইন অর্থাৎ প্লেয়ার যে খেলবে সে উইন হবে ইউ থ্রি অর্থাৎ পেপার এবং কম্পিউটার হচ্ছে টু সিজার হ্যাঁ টু হচ্ছে সিজার তো এক্ষেত্রে সিজার দিয়ে পেপারকে কেটে ফেলা যায় এক্ষেত্রে কম্পিউটার উইন এবং থ্রি থ্রি হলে অবশ্যই এটা ড্র হবে ইটস ড্র খুব সিম্পলি লজিকটা তো আমরা যদি আরেকবার দেখি আমরা টোটাল আমাদের যে প্রবলেমটা ছিল অর্থাৎ আমরা চাচ্ছিলাম এই রক সিজার পেপার এই গেমটাকে আমরা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি তো এটার ক্ষেত্রে হচ্ছে সিজার পেপারকে কাটতে পারে এবং পেপার পাথরকে মুড়িয়ে দিতে পারে তো এই ডিপেন্ডেন্সির উপর আমরা ডিপেন্ড করে আমরা প্রোগ্রামের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম তো এখানে দুইটা ভেরিয়েবল নিতে হবে দুইটা ভেরিয়েবলে একটা হচ্ছে যে প্লেয়ার যে খেলবে তার যে সিলেকশন সেটাকে স্টোর করার জন্য আর একটা হচ্ছে কম্পিউটার সিলেকশনটাকে স্টোর করার জন্য তো কম্পিউটার সিলেকশন স্টোর করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি সেটা হচ্ছে আমাদের র্যান্ডমলি আমরা এক থেকে তিনের মধ্যে একটা সংখ্যা নিয়েছি তো এক থেকে তিনের মধ্যে সংখ্যা নেওয়ার জন্য যে সিনট্যাক্সটা আমি অর্থাৎ যে এক্সপ্রেশনটা লিখেছি সেটা হচ্ছে র্যান্ডকে আমরা তিন মডুলাস থ্রি দিয়ে মডুলাস থ্রি করেছি এবং প্লাস ওয়ান করে দিয়েছি যাতে আমরা জিরো থেকে টু না পেয়ে আমরা ওয়ান থেকে থ্রি পর্যন্ত যে কোনো একটা সংখ্যা পাই এবং এটাকে প্রত্যেকবার ভিন্ন মান দেওয়ার জন্য আমরা অ্যাস র্যান্ডের মধ্যে টাইম জিরো অ্যার্গুমেন্টটাকে পাস করিয়েছি তো একটুকু হচ্ছে আমাদের সিলেকশনের এবং ভেরিয়েবল নেওয়া শেষ এবং আমরা একটা ইনস্ট্রাকশন প্রিন্ট করার জন্য এই প্রিন্টএফটা লিখেছি এবং প্রিন্টএফের মধ্যে আমি ইউজারকে নোটিফাই করেছি যে তার সিলেকশনটা দেওয়ার জন্য সেই সিলেকশনটাকে আমরা স্টোর করেছি এখন আমরা এনশিওর হয়েছি যে আমাদের যে ইউজার যে সিলেকশনটা করবে সেই সিলেকশনটা অবশ্যই এক থেকে তিনের মধ্যবর্তী হওয়ার জন্য তো আমাদের আমরা যে কন্ডিশনটা ফলো করেছি সেটা হচ্ছে সরি আমাদের এখানে অ্যান্ড অপারেশন দিতে হবে যে ইউজারের মানটা অবশ্যই এক এক কিংবা একের বড় হতে হবে এবং অবশ্যই তিনের ছোট হতে হবে এই কন্ডিশনটা ফুলফিল করলে দেন আমরা এখানে ঢুকব আদারওয়াইজ তাকে বলে দিব যে সে ইনভ্যালিড সিলেকশন করেছে তো আপাতত আমি এই কোডটাকে যদি রান করি আমাদের এই জায়গায় একটা সমস্যা আছে যে আমাদের এখানে একটা নিউ লাইন দিতে হবে তো আমি এই জায়গায় গিয়ে একটা ব্যাকস্ল্যাশন দিয়ে দিচ্ছি এখন যদি আমি প্রোগ্রাম রান করি গেম ইনস্ট্রাকশন ওয়ান ফর রক টু ফর সিজার এবং থ্রি ফর পেপার তো এখানে আমি সিলেকশন দিব আমি যদি এখন আমাদের কিন্তু প্রোগ্রামের কিন্তু কম্পিউটার কিন্তু তার মানটা নিয়ে নিয়েছে এখন শুধুমাত্র ইউজার যে প্লে করছে তার মানটা দিতে হচ্ছে আমরা ধরুন আমরা টু নিয়ে এন্টার দিলাম এখন বলছে ইউ উইন তো ইউ উইন এখানে আমি আসলে প্রোগ্রাম কিন্তু ঠিকই রান করেছে আমি যদি আবার প্রোগ্রামটাকে রান করি এখন যদি ধরুন আমি ফোর এন্টার করলাম ফোর দিয়ে এখন বলছে ইনভ্যালিড সিলেকশন কেননা আমার প্রোগ্রামটা শুধুমাত্র রান করবে আমাদের মানটা যদি হয় এক এবং তিনের এক থেকে তিনের মধ্যে যে কোনো একটা সংখ্যা হলে শুধু প্রোগ্রামটা রান করবে আদারওয়াইজ সে ইনভ্যালিড সিলেকশন দিবে আমাদের প্রোগ্রামটা কিন্তু এই পর্যায়েও কাজ করছে
এখন একটা জিনিস হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রামটা ঠিক আছে কিন্তু ইউজার আন্ডারস্ট্যান্ডিংটা আরও বাড়ানোর জন্য আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে। আমি বেসিক জিনিসটাকে আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে আপনার প্রোগ্রামটা সিম্পলি বুঝতে পারেন। তো এটা যদি আমি আবার রান করি, এখন ধরুন আমি এবার দিলাম 3 এবং এন্টার দিলাম, বলতেছে কম্পিউটার উইন। এখন এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, আসলে আমি যে 3 দিলাম কম্পিউটার সে কী নিয়ে নিয়েছে? তখন আমি কম্পেয়ার করতে পারবো যে আমার সিলেকশনটা কী ছিল, কম্পিউটার সিলেকশনটা কী ছিল এবং আমি কেন উইন হলাম বা কম্পিউটার কেন উইন হলো। তো সেক্ষেত্রে করতে হবে কি, আমাদের প্রত্যেকটা জায়গায় এখানে দুইজনের চয়েসটাকে প্রিন্ট করাতে হবে। অর্থাৎ এই ক্লসে, অর্থাৎ এখানে 9টা ক্লস আছে, 9টা ক্লসে প্লেয়ারের চয়েস এবং কম্পিউটার চয়েসটাকে দুটোটাকে প্রিন্ট করাইতে হবে। তো এটার জন্য হচ্ছে আমি জাস্ট একটা প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ এখানে দিব যে সরি ইউ সিলেক্টেড, অর্থাৎ অর্থাৎ প্লেয়ার সিলেক্ট করেছে, এখানে আমি পার্সেন্ট দিয়ে দিচ্ছি এবং কম্পিউটার সিলেক্টেড, কম্পিউটার যেটা সিলেক্ট করেছে সেটা আমরা এখানে প্রিন্ট করাবো এবং এই জায়গায় আমাকে দুইটা ভেরিয়েবলকে রেফারেন্স করে দিতে হবে, একটা হচ্ছে ইউ এবং আরেকটা হচ্ছে কম্পিউটার, জাস্ট সিম্পলি এতটুকু। এখন আমাকে এই প্রত্যেকটা প্রিন্টএফে লিখতে হবে। তো এই জিনিসটা না করে যেহেতু আমাদের এই ক্লসে, আমি এটাকে আর একটু রিফ্যাক্টর করছি, দেখুন আমাদের যদি সংখ্যাটা যদি 1 থেকে 3 মধ্যবর্তী, আমি চাইলে কি করতে পারি এখানে প্রত্যেকটা ক্লসে এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করাই দিতে পারি, তাহলে জিনিসটা খুব ক্লামজি হবে এবং অনেকগুলো স্টেটমেন্ট বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে ইফ ক্লসের এখানে শুধুমাত্র তখনই ডুববে যখন আমাদের যে ইউ যে ভেরিয়েবলের মানটা, অর্থাৎ ইউজার যে সিলেক্ট করবে সেটা যদি 1 থেকে 3 মধ্যবর্তী সংখ্যা হয়। যদি 1 থেকে 3 মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে যে কোনো একটা ক্লসে সে পড়বে। যেহেতু যে কোনো একটা ক্লসে পড়বে, তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ফার্স্টে তার সিলেকশনটা করা, দেন এটার রেজাল্টটা কী সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো রেজাল্ট আইডেন্টিফাই করার জন্য এখানে আমাদের স্টেটমেন্ট লেখা হয়ে গেছে। তো এই জিনিসটা আমি একদম উপরে, অর্থাৎ এই জায়গায় এখানে যদি পিন করাই, তাহলে আমাদের চয়েসটা, অর্থাৎ কে কী চয়েস করলো সেটা প্রিন্ট হয়ে যাবে এবং জাস্ট আমরা এখান থেকে শুধুমাত্র রেজাল্টটাকে পাবো। তাহলে হচ্ছে কি, আমাকে শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে সব কাজ হয়ে গেছে, আমাদেরকে 9টার জন্য আরও 9টা এক্সট্রা স্টেটমেন্ট লিখতে হচ্ছে না। এখন যদি আমি এখানে প্রিন্ট করাই, আমি এই জায়গায় একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি, এখন যদি আমি প্রিন্ট করাই দেখতে পাচ্ছি আমাদের, আমি ধরুন দিলাম 2, এখন যেটা হচ্ছে দেখুন যে ইউ সিলেক্টেড 2 কম্পিউটার সিলেক্টেড 1, তাহলে কম্পিউটার উইন। তো কম্পিউটার উইন কেন করলো, ইউ সিলেক্টেড 2, অর্থাৎ 2 তো আমরা সিজার ধরেছি এবং কম্পিউটার সিলেক্টেড 1, তো 1 অর্থ ধরেছি আমি রক। তাহলে প্লেয়ার সিলেক্ট করেছে 2 সিজার এবং কম্পিউটার সিলেক্ট করেছে 1 অর্থাৎ রক, রক দিয়ে সিজারকে ভেঙে ফেলা যায় সেই জন্য কম্পিউটার উইন করেছে। এটাকে আমরা আরেকটা ব্যাকস্ল্যাশন দিই, তাহলে এই জায়গায় ব্যাকস্ল্যাশন দিই, তাহলে রেজাল্টটা আরেকটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। এখন যদি আমি 3 দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে, অর্থাৎ প্লেয়ার, অর্থাৎ আমি সিলেক্ট করেছি 3 এবং কম্পিউটার সিলেক্ট করেছে 3, এই জন্য ম্যাচটা ড্র হয়ে গেছে। একইভাবে যদি আমি যদি দিই 5, এন্টার দিলাম, কেননা এটা বের হয়ে যাবে, কেননা এটা ইনভ্যালিড সিলেকশন। তো এইভাবে আমি এই জিনিসটাকে কীভাবে রিফ্যাক্টরিং ওয়েতে, অর্থাৎ কম কোড লিখে যতটুকু পেরেছি, কম কোড লিখে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখিয়েছি। তো এখানে আর একটা কাজ করা যাবে, যদি ভিডিওটা একটু ল্যান্দি হয়ে যাচ্ছে, প্রায় 24 মিনিটের উপরে চলে গেছে, তো এটাকে আমরা আরেকটা পর্ব করতে পারি, যে পর্বে আমরা আসলে লুপিং দিয়ে, বা আপনারা যদি আপনারা ট্রাই করবেন, যদি আপনারা ট্রাই করে ফেলিওর হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট পর্বে আমি এটাকে আরেকটু
অ্যাডভান্স করতে পারে যে আমরা আসলে এটা লুপের মাধ্যমে আমরা কয়বার খেলতে চাই এবং কম্পিউটার কয়বার যতবার আমরা ট্রাই করবো, ধরুন আমরা পাঁচবার খেলবো, সেক্ষেত্রে পাঁচবারের ক্ষেত্রে কম্পিউটার কতবার জিতলো, আমি অর্থাৎ একজন ইউজার কতবার জিতলো, সেটার একটা স্ট্যাটিস্টিক আমরা পিন করে দেখাতে পারি। তো আপাতত এটুকু একটা বেসিক প্রোগ্রাম, অর্থাৎ মেইন লজিকটা আমরা কিন্তু এখানে বিল্ড আপ করে ফেলেছি, একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টের নিচে জানাবেন, এবং যদি এই প্রোগ্রামটা আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং যদি আপনি এটাকে উপকারী মনে করেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আবার কেমন লাগলো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাব সম্পর্কিত, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। তো পরবর্তী কোনো একটা পর্বে আবার কোনো একটা সমস্যা সলভ করার ভিডিওতে আবার কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।